আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যারা এখনও এক্সেন ওয়ান থেকে এই ডিপোজিট এবং উইথড্রো করতে পারতেছেন না খুব সমস্যা আছেন তো তারা আশা করি এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা এই খুব সহজে উইড্রো এবং ডিপোজিটটা খুব সহজে করতে পারেন সর্বত আমরা এক্সএন ওয়ান ওয়েবসাইটে আমরা যাবো যাওয়ার পর আমরা আমরা আমাদের অ্যাকাউন্টে লক করবো লগ ইন করার পর আমরা ইন করার পরে টোটাল প্রসেসটা আমরা দেখবো আমরা লগ ইন সাপ দেবো লাইভ দেওয়ার পর যারা গুগল অথেন্টিকেশন অলরেডি করছেন তাদের অবশ্যই একটা কোড যাবে এখানে এই কোডটা আমরা কপি করব অথবা মুখস্থ করব মুখস্থ করার পর আমরা এটাকে আমরা লিখবো বা এটা আমরা পেশ করব। পেশ করার পর অটোমেটিক আমরা এটা লগ ইন হয়ে যাবে আমাদের অ্যাক্সেস ওয়েবসাইটটা ওকে এর পরবর্তীতে আমরা যেখানে যাবো সেটা হলো যে সেটা আমরা যাব আমরা পান্ডিংয়ে যাবো পান্ডিং পান্ডিং লেখা আছে পান্ডিংয়ে যাব আমরা পান্ডিংয়ে এ ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে অনেকগুলা কয়েন আছে যে কয়েনগুলা বিভিন্ন কয়েন আছে আমরা এখানে যেয়ে যে কাজটি করবো সেগুলো আমরা এখানে এটাতে সাপ দিব এখানে যে প্লাস সিন ওটা আছে প্লাস সিন আমরা ক্লিক করব এখানে প্লাস সিনে ক্লিক করার পর দেখেন ডান পাশে প্লাস সিনে ক্লিক করার পর ডান পাশে নিচে দেখেন এখানে আসবে আমরা দেখতে পাবো এখানে ডিপোজিট ডিপোজিট উইড্রো এগুলো দেখতে পাবো তো আমি সর্বপ্রথম ডিপোজিটের সাপ ক্লিক করব ক্লিক করার পর এখানে যে আসবে কনফার্মেশন কনফার্ম আসবে এই কনফার্ম আমরা ক্লিক করব এই কনফার্মে ক্লিক করার পর দিতে আমরা কনফার্মে ক্লিক করবো করার পরে আমরা এই যে আমাদের যে একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আমাদের আমরা কপি করবো কপি করার পরবর্তীতে আমাদের যার যেখানে বিএলবিটা আছে টোকেনটা আছে আমরা সেখান থেকে আমরা উইডো দিবো উইডো দিয়ে আমরা এখানে আমরা আসবো যা যেখানে আসে আমরা সেখান থেকে নিয়ে আসবো আমরা আমাদের বিএলবিটা তো নর্মালি আমাদের বেশিরভাগ মেটামাক্সে আসে আমরা মেটামাক্স থেকে আমাদের বিএনপিটা আমরা এখানে ট্রান্সফার করব দেখেন আমি এখানে মেটামাক্স থেকে ট্রান্সফার করবো এখন দেখ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে পাঁচশো টোকেন ডিপোজিট করে আপনাদের দেখার চেষ্টা করব আমি যে কয়েনটা উড্ড দিলাম কয়েনটা যেটা উড্ড দিলাম আমি যেখানে আছে সেখান থেকে আমি সেখান থেকে এখান থেকে আমি আমার যে টোকেন আমি যে ওয়ালেটটা কপি করলাম এই ওয়ালেটটাতে আমি অ্যাক্সেস ওয়ানে এই মুহূর্তে আমি ডিপোজিট করবো আমরা স্যান্ডে ক্লিক করবো যেভাবে আমরা আগে বিভিন্ন জায়গায় আমরা পাঠাইছি সেখানে এখানে আমি মাত্র পাঁচশো টোকেন দিয়ে আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাবো আমি পাঁচশো টোকেন আমি ডিপোজিট করলাম স্যান্ড দিলাম এটাতে বিআইপিসি নেই বিআইপিসি প্রবলেম বিআইপিসি যদি না থাকে আমরা অবশ্যই আমরা বিআইপিসি আনবো ওকে আমরা অন্য অ্যাকাউন্ট থেকে আমরা বিআইপিসি আনবো যেখানে আমাদের বিআইপিসি আছে ওইখান থেকে আমরা বিআইপিসি আনবো যদি বিআইপিসি না থাকে আমরা ওই ওয়ালেটে বিআইপিসি আনবো মিনিমাম জিরো ফাইভ ওয়ান জিরো বিআইপিসি আমরা আনবো বা মিনিমাম দশ সেন্ট সি আমরা আনবো ওকে যদি সি না থাকে যে ওয়ালেট থেকে আমরা ট্রান্সফার করবো সেই ওয়ালেট আমরা সি আনবো তাহলে আমার সি আনা শেষ তাহলে আমি আবার পুনরায় আমরা আবার এই অ্যাড্রেসটা আমি আবার কপি করলাম এই অ্যাড্রেসটা আবার কপি করলাম ওকে কপি করার পরবর্তীতে আমরা চলে যাব সেম আগে যেখান থেকে আমি আমার বিল বিটা ট্রান্সফার করবো সেখান থেকে আমি সে ওয়ালেট আমি চলে যাব বিল বিটা ট্রান্সফার করার জন্যে এখানে যাবো যাওয়ার পর সেন্টে যাবো আমি যাওয়ার পর এখানে যাব এখানে পাঁচশো বিল বি আমি ট্রান্সফার করবো ট্রান্সফার করব অলরেডি পাঁচশো বিল বি আমি ট্রান্সফার করে দিলাম কোথায় দিলাম ট্রান্সফার করে সেটা হলো আমাদের এক্সোয়ারে তো এক্সোয়ারে ট্রান্সফার করে দিয়ে আমরা বসে থাকলে হবে না ট্রান্সফার করার পরবর্তীতে আমরা দেখেন এখানে এই যে লেখা আছে স্ক্যান ট্রানজাকশান এই স্ক্যান ট্রানজ্যাকশানে আপনি অবশ্যই কিছুক্ষণ কিছুক্ষণ পরে দুই এক মিনিট পরে এটাকে আমি ক্লিক করব ঠিক আছে এটা ক্লিক করবো আমরা ক্লিক করার পর একটু সময় নেবে দেখেন আমার আগের আসিল পাঁচশো আছে হয়েছে পাঁচশো তার মানে হলো এক হাজার ওকে তার আমার এই মুহুর্তে অলরেডি ডিপোজিট করা শেষ আমার এর কারণে অলরেডি টোকেন অলরেডি এখানে চলে আসছে তো আমার এখন কী করতে হবে আমরা টোকেনকে কয়েন করবো তাহলে আমরা পুনরায় আমরা কোথায় যাব সেম আমাদের গিয়ার বাটনে যাবো আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা পরবর্তীতে আবার আমরা ফান্ডিংয়ে যাব সেম ফান্ডিংয়ে যাবো আমরা যাওয়ার পর ওই সময় আমরা গেলাম কোথায় ওই সময় আমরা গেলাম ডিপোজিটে ডিপোজিটে এবার আমরা যাবো উইড্রোতে এই উইড্রো অপশনে ক্লিক করব আমরা ওকে আমরা উইডোতে ক্লিক করবো করার পর অবশ্যই আমি দুপুর অলরেডি আপনাদের একটা বয়েস দিছি সেটাও লাগিয়ে যে আপনারা রেডমিট কীবোর্ড ইউজ করেন রেডমিট কিবোর্ড ইউজ করলে আপনারা ওইখানে কফি ফেস কিছু করতে পারবেন না তো অবশ্যই গুগলের যে কোডটা ইয়েটা আছে যেটা নর্মালি মোবাইল যেটা থাকে ডিফল্ট সে কীবোর্ডটা ইউজ করলে আপনারা অবশ্যই করতে পারবেন তাহলে আমাদের এখন কাজটা কি এখন কাজ হলো আমরা আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা আমাদের টাস্ক লাভ ওয়ালেটে যাব আমরা লাভ ওয়ালেটের যে ওয়ালেট থেকে আমরা মূলত আমাদের টোকেনটা আমরা কয়েন করে নিয়ে আসবো যেখানে সেই ওয়ালেটে যাবো আমরা তো আমি এখন সেখানে যাচ্ছি যাওয়ার পর ধরুন আমি এখান দিয়ে আমার এই এই ওয়ালেটে আমি যাব যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ওয়ালেট আছে এখান থেকে আমরা এই ওয়ালটা সিলেক্ট করবো ওকে বিলাপ বি এল বি টুয়ালটি এটা আমরা সিলেক্ট করবো করার পর এখানে রিসিভে সাপ দেব করার পর এই যে এখানে ডান পাশে লেখা আছে এই যে কফি যে বক্সটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করবো এই ক্লিক করার পরবর্তীতে আমরা দেখেন এই যে নিচে অলরেডি অলরেডি নিচে অলরেডি চলে আসছে দেখেন আমি যখন এখানে টাচ করি নিচে নিচে দেখেন এই যে জিরো এক্স এটা টাচ করবেন কফি হয়ে গেছে অলরেডি অটোমেটিক ওকে আমি আবারও দেখাই এখানে অনেকে ভুল করেন তো এটা আমি আবার দেখাই এখানে ধরেন আপনি কপি করলেন এখানে কপি হওয়ার সাথে সাথে এটা অটোমেটিক কপি হয়ে গেছে এখানে যখন চাপ দেবেন দেওয়ার পর নিচে যে দেখেন নিচে জিরো এক্স বি টু এখানে টাচ করবেন ওইখানে কপি করার দরকার নাই করার পর যদি আপনি এখানে এক হাজার যদি উল্টো দেন তাহলে এক হাজার উল্টু দেবেন এক হাজার দেবেন দেওয়ার পর ফার্স্ট আপনি এখানে এখানে রিমার্কে করে একটা নাম দিয়ে দিলেন আমি সাদা দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে দিলাম আমি যে কোনো একটা নাম দিয়ে দেবেন আগে এটা দিয়ে দিবেন কারণ তাহলে আপনি সময় কুলাতে পারবেন না ওকে এর পরবর্তীতে প্লিজ এন্টার গুগল টু এফ এ কোড এটা কই আমরা ওই যে আপনি যে গুগল এফ টু এফ এ কোড করছেন ওটা এই যে এটা এই যে এটা আমি কপি করলাম এই কপি করার পরবর্তীতে সেম মুখাস্ত করেন আপনি কপি করেন যাই করেন এটা এখানে নিয়ে বসাবেন দেওয়ার পর এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্ম এত সহজভাবে বুঝাইতেছি এরপর না পারলেই কনফার্ম সাপ দেবেন দেখেন আপনার কি আপনার মোবাইলে অলরেডি এই সরি আপনার ইমেলে অলরেডি একটা কোড গেছে দেখেন এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে হ্যাঁ যে এখানে যে আপনার ইমেলে একটা কোড চলে গেছে এই ইমেলে আপনি যাবেন এই ইমেলে যাওয়ার পর এখন আপনি কোথায় যাবেন আমরা যাবো আমরা ইমেলে যাবো আমরা যে জিমেল ইউজ করছি আমরা ওই জিমেলে যাবো আমরা সরি জিমেলে যাবো আমরা এই যে দেখেন জিমেল আসার পরে এরকম একটা মেসেজ আসবে আপনার একটা মেসেজ আসবে এরকম একটা মেসেজ আসবে এটাকেও আমরা ওপেন করব করার পরবর্তীতে আমরা এখানে যাবো যাওয়ার পরে এখানে এখানে আমরা ক্লিক করব ক্লিক করব দেখেন অলরেডি সাকসেসফুল উইড্রোটা অলরেডি সাকসেসফুল অলরেডি হয়ে গেছে অলরেডি উইড্রো সাকসেসফুল হয়ে গেছে তো তাহলে এইটা উইড্রোটা কোথায় যাবে এই উইড্রোটা আপনার এখানে কিছুক্ষণ পরে দুই এক ঘন্টার ভিতরে আপনার সেটা এখানে চলে আসবে এখানে বিলাপের সামনে এখানে এখানে চলে আসবে এখানে চলে আসবে এখানে চলে আসবে ওকে যদি আপনার উইডোর স্ট্যাটাসটা দেখতে চান যে কি অবস্থায় আছে তাহলে আবার আমরা কি করব যে এটা কোন অবস্থায় আছে দেখার জন্য এই যে প্লাস্টিনে সাপ দেব দেওয়ার পরবর্তীতে সাপ দেওয়ার পরবর্তীতে এই যে হিস্টোরি এখানে যে হিস্টরি ডি ফাইল ফার্স্ট যে হিস্টোরি আছে এই হিস্টোরিতে সাপ দেবেন দেখেন এই যে অলরেডি প্রসেসিং এই যে অলরেডি প্রসেসিং এই যে প্রসেসিংয়ে আছে এটা আর আগে যে আমি উডু দিয়েছি সেটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে আমি অলরেডি পেয়ে গেছি ঠিক আছে যে আগে চার লক্ষ দশ হাজার অলরেডি উডু দিছি আর এখন যেটা দিয়েছি সেটা অলরেডি প্রসেসিং আছে তো আশা করি এই ভিডিওটা যদি কেউ ভালোভাবে দেখেন গুগল টু এফ এটা সুন্দরভাবে করেন এবং এই প্রসেসটা যদি দেখেন আমি আশা করি কেউ আমার ফোন দিতে হবে না আর যদি একবার না পারেন দশ বারে ভিডিওটা দেখেন এরপর যদি না পারেন কিছুই করার নাই ওকে নিজ দায়িত্বে করেন এত সুন্দরভাবে ভিডিও করে দিছি, এরপর না পারলে আমার কিছু করার নাই। আপনারা নিজ দায়িত্ব করেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম তো আর যারা করবেন সেটা অবশ্যই আপনারা প্রথম একশো দুশো পাঁচশো দিয়ে ট্রাই করবেন পরবর্তী যখন আপনি পুরোপুরি পারবেন দেন আপনি এটা এটাকে বড় বড় লটে মারবেন ওকে আর একটা কথা মনে রাখবেন সেটা হলো যে প্রত্যেক মাসে সাড়ে চার লক্ষর বেশি উড্যো দেওয়া যাবে না প্রত্যেক মাসে সাড়ে চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার উড্য দিতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে ওকে ডিপোজিট উদ্যোগ সাড়ে চার লক্ষ এর বেশি করতে পারবেন না ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এবং আপনার টিমে যারা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করেন এবং তাদেরকে আপনি শিখিয়ে দেন